আপনি কি এমন একটা গেমিং ল্যাপটপ খুঁজছেন যেটা গেমিং এর সাথে সাথে মাল্টিটাস্ক করতে সক্ষম হবে, লম্বা সময় ব্যাটারি ব্যাকআপের সাথে সাথে যার আউটার লুকটাও হতে হবে দারুণ? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিও হতে যাচ্ছে আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। আজকে কথা বলবো Acer Aspire 7 গেমিং ল্যাপটপ নিয়ে। চলুন জেনে নিই এই ল্যাপটপটির স্পেসিফিকেশন সম্পর্কে। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 12 জেনারেশনের ইন্টেল কোর i5 প্রসেসর, যার মডেল হচ্ছে 1240p। এই প্রসেসরটি 16 থ্রেড এবং 12 কোরের একটা প্রসেসর, যার ম্যাক্স টার্বো স্পিড 4.40 GHz। Acer-এর এই ল্যাপটপটিতে পাচ্ছেন DDR4 টাইপের 8GB র্যাম এবং ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট 32GB পর্যন্ত। অর্থাৎ আপনি চাইলে 32GB পর্যন্ত এটা র্যাম এক্সপ্যান্ড করতে পারেন, আর র্যাম এক্সপ্যানশনের জন্য থাকছে দুইটা ফাঁকা স্লট। এতে পাচ্ছেন 512GB SSD স্টোরেজ, সেই সাথে অ্যাডিশনাল স্টোরেজ আপগ্রেড করার জন্য থাকছে এমটি স্লট। Acer Aspire 7 সিরিজের গেমিং ল্যাপটপটিতে গ্রাফিক্স চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে NVIDIA RTX 3050, যার গ্রাফিক্স মেমোরি 4GB। এবার চলুন জেনে নিই এই ল্যাপটপটির পোর্ট সিলেকশন সম্পর্কে। এতে আপনি পাচ্ছেন USB 3.2 এর 3টি পোর্ট, একটা ডান পাশে, দুইটা বাম পাশে। এছাড়াও একটা USB-C পোর্ট, একটা HDMI পোর্ট, একটা মাইক্রোফোন এবং হেডফোন কম্বো জ্যাক, সেই সাথে এক্সট্রা ফিচার হিসেবে পাচ্ছেন কেসিংস্টন লক স্লট। Acer Aspire 7 সিরিজের এই গেমিং ল্যাপটপটা ডিজাইন এবং অ্যাসথেটিক্স নিয়ে কথা বললে প্রথমে বলতে হয় যে এইটা কিন্তু খুবই প্লেইন, বেসিক অ্যান্ড সিম্পল ডিজাইনের। চারকোল ব্ল্যাক কালারের এই ল্যাপটপটাতে স্ক্রিন সাইজ 15.6 ইঞ্চেস, যেটাতে আপনি পাচ্ছেন অ্যান্টি গ্লেয়ার টেকনোলজি এবং এই ডিসপ্লেটার রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্জ। সেই সাথে নাম্বার প্যাড সহ ব্যাকলিট কিবোর্ড, অর্থাৎ কিবোর্ডের লাইট জ্বলবে। যদিও এটা RGB না, কিন্তু তারপরও আপনি কিন্তু অনেকগুলো কালার পাবেন এখানে। 12 কোর 16 থ্রেডের 12th জেনারেশন ইন্টেল কোর i5 এর প্রসেসরটির সাহায্যে আপনি কিন্তু খুবই স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স এই ল্যাপটপটার সাহায্যে পাবেন। যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ, ফলে বলাই বাহুল্য যে গেমিং এক্সপিরিয়েন্স খুব দারুণ হবে। কিন্তু সেই সাথে এই ল্যাপটপটাতে কিন্তু আপনি আপনার অফিসের ওয়ার্ক এবং ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশনের মতো কাজগুলো করতে পারবেন, ফলে এটা একটা কমপ্লিট মাল্টিটাস্কার হিসেবে সাহায্য করবে আপনাকে। এছাড়াও যেহেতু এই ল্যাপটপটাতে স্টেরিও স্পিকার এবং HD ওয়েবক্যাম রয়েছে, আপনি কিন্তু অনলাইন ক্লাস এবং অনলাইন অফিস মিটিংয়েরও দারুণ এক্সপিরিয়েন্স পাবেন। এই ল্যাপটপটাতে নাম্বার প্যাড সহ ব্যাকলিট কিবোর্ড রয়েছে, যেটা আমি আগেই বলেছি, যার কারণে লো লাইটে কাজ করতেও অসুবিধা হবে না। সো এই ছিল পারফরম্যান্স। সেই সাথে এক্সাইটিং পার্ট হচ্ছে মাত্র 2.5 ঘন্টার চার্জে 10 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি। আপনি বুঝতেই পারছেন তার মানে এটা একটা কমপ্লিট মাল্টিটাস্কার। এই ছিল Acer Aspire 7 গেমিং ল্যাপটপটার একটা শর্ট স্পেসিফিকেশন বা রিভিউ এবং অ্যাসথেটিক্স সম্পর্কে আলোচনা। এখন এই পণ্যটা সম্পর্কে যদি আপনি আরও জানতে চান কিংবা অনলাইন থেকে পারচেস করতে চান, সেক্ষেত্রে আপনাকে ভিজিট করতে হবে www.ryanscomputers.com। এছাড়াও আমাদের ফিজিক্যাল স্টোর থেকেও আপনি এই পণ্যটি পারচেস করতে পারেন। লাইক এবং ফলো দিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের সাথে থাকুন। সেই সাথে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। সপ্তাহে 7 দিন যে কোনো তথ্যের জন্য কল করুন আমাদের হটলাইন নম্বরে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।